পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের উদ্যোগে এবং দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের ব্যবস্থাপনায় জেলাস্তরীয় কলা উৎসব 2024 অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এদিন একদিনব্যাপী এই উৎসবের সূচনা করেন উত্তর দিনাজপুর জেলা পরিষদ সভাধিপতি পম্পা পাল। এছাড়া উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি, রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য অতিথিরা। জেলার বিভিন্ন প্রান্তে 16টি বিদ্যালয় থেকে প্রায় 150 বিদ্যালয়ের পড়ুয়া এদিন এই কলা উৎসবের বিভিন্ন প্রতিযোগিতামূলক অংশগ্রহণ করে। লোকনৃত্য, লোকসঙ্গীত, বিভিন্ন রকম হাতের কাজ সহ বিভিন্ন বিভাগে সফল প্রতিযোগীরা জেলার হয়ে রাজ্যস্তরে অংশগ্রহণের সুযোগ পাবে বলে জানান জেলা পরিষদ সভাধিপতি পম্পা পাল। অংশগ্রহণকারী প্রতিযোগীরাও এই ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে পেরে যথেষ্টই আনন্দিত। এই উৎসব নিয়ে সভাধিপতি কি জানালেন শুনুন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিভার অন্বেষণ ঘটে। রাজ্য সরকার গ্রামগঞ্জের ছেলে মেয়েদের প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে এই ধরনের কর্মসূচি অনেকটাই সহায়তা করবে বলে মনে করা হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের উত্তর দিনাজপুর এসএসএম দপ্তরের উদ্যোগে আজকে এই রায়গঞ্জে জেলা ভিত্তিক যে আমাদের এই কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠে এখানে কলা উৎসব প্রায় সারাদিন ব্যাপী চলবে। আমাদের উত্তর দিনাজপুর জেলায় বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্কুলের প্রায় 16টি স্কুল থেকে এখানে ছাত্রছাত্রীরা আজকে পার্টিসিপেট করেছে এবং বিভিন্ন এখানে ফোক ডান্স থেকে শুরু করে এবং ছাত্রছাত্রীরা নিজে তারা মুখা তৈরি করে তার থেকে এখানে নৃত্য পরিবেশন এবং সঙ্গীত পরিবেশন থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি এখানে প্রায় 6 রকমের বিভাগে তারা এখানে অংশগ্রহণ করেছেন এবং আমাদের এই জেলা স্তর থেকে রাজ্য স্তরে গিয়ে এর আগের বছরও আমাদের ছাত্রছাত্রীরা গিয়ে পার্টিসিপেট করেছে এবং তারা জাতীয় স্তর থেকে পুরস্কৃত হয়েছে। এবারও আমরা আশা করছি আমরা উত্তর দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল। তারা অন্যান্য জেলাগুলির ছাত্রছাত্রীদের সাথে রাজ্য স্তরে যাতে তারা পার্টিসিপেট করে যাতে আমাদের পুরস্কৃত হতে পারে উত্তর দিনাজপুরের ছাত্রছাত্রীরা, এটাই। কতজন অংশ নিয়েছে ছাত্র এখানে? আজকে 120 জনের মতো এখানে আজকে অংশগ্রহণ করেছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। উৎসবের মরশুম উপলক্ষে বুনিয়াদপুরের কসমোবাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে 2499 টাকার উপরে কেনাকাটা করলে 4 পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে। পাশাপাশি 4999 টাকার উপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন ডাফেল ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে। অন্যদিকে 9999 টাকার উপরে কেনাকাটা করলে খদ্দেরেরা পাবেন 14 পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে। সেই সঙ্গে ক্রেতারা যদি 19999 টাকার উপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার্ড ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ। দৈনিক বিজেতারা 2500 টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন। দেশের 5টি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন। সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনা জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে। তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরখ করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে, দ্বিগুণ লাভ ঘরে তুলুন। ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে 55% পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ। এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে 39-50% পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড়। পাশাপাশি এলজি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে 30% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে 7295 টাকা সুনিশ্চিত উপহার। রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে 15,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠোফোন মিলছে 0% ইন্টারেস্টে। বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে
বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066555 অথবা 8373066444 এই নম্বরে। চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।